আরিয়ান তুমি আসো আরে তুমি এই সময় অফিসে আরে এটা কে কই কই নাই তো কেউ নাই তো আমি তোমার জন্য খাবার রান্না করে আনছি আর তুমি পর্দার পিছনে কাকে লুকিয়ে রাখছো দেখি শরত আরে কই কেউ নাই তো এখানে কেউ নেই চলো আমাকে খাওয়াই দেবে তুমি রান্না করে নিয়ে আসছো দুজনে বসে একসাথে একজন আরেকজনকে খাওয়াই দেব রাখো তোমার খাবার আমি তোমার খাবার পরে আগে দেখি শরত তুমি পর্দার পিছনে কে দেখি কেউ নেই বলছি এখানে কেউ নেই আমাকে বিশ্বাস করো না তুমি আমি তোমাকে বিশ্বাস করি কিন্তু আমি দেখতে পাইছি যে তুমি পর্দার পিছনে কাকে লুকিয়ে রাখছো এখানে কেউ নেই চলো আমরা দুজন মিলে খাই খাওয়ার পরে তারপরে তুমি এসে এই পর্দাগুলো সবগুলা খুইলা দেখো আমি এখনি দেখবো তুমি সরো তো দেখি চাকো তুমি সরো একটু ধৈর্য ধরো আমি তো বলছি এখানে কেউ নেই তুমি এমন করছো কেন লক্ষ্মী সোনা চলো আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি তারপরে না তুমি চেক করবে এরকম করছো কেন তোমার লক্ষ্মী সোনা এত মজার মজার কথা বলতে মানে সরো তুমি এখান থেকে আমি দেখবো এই পর্দার নিচে আজকে কে আছে সরো তুমি আমাকে বিশ্বাস করো না আচ্ছা তোমাকে আমি বিশ্বাস করি যদি কেউ না থাকে তুমি জোরাজোরি করতেছো কেন আমি তো বলছি কেউ নেই তুমি একদম আমাকে বিশ্বাস করতে পারছো না তো কেউ না থাকলে তুমি সরো আমি দেখি যে কেউ আছে কিনা বলছি কেউ নেই খাওয়া দাওয়া করে খিদে লাগছে তুমি যেহেতু রান্না করে নিয়ে আসছো তোমার হাতে রান্না খাবো তুমি সরো দেখি কেউ আছে কিনা দেখি সরো তো হ্যাঁ এরকম করছো কেন তুমি বলছি কেউ নেই তো তুমি এমন করতেছো কেন তুমি সরতেছো না কেন তুমি অফিসে আসছো কি এগুলা করার জন্য আমার জন্য খাবার নিয়ে আসছো আমি তো ভাবছি তুমি আমাকে আদর করে খাইয়ে দেবে এখন দেখা যাচ্ছে তুমি এসে আমাকে টর্চার করতেছো তুমি আমাকে না খাইয়ে দিয়ে তুমি আমি দেখতে পারতেছি যে এখানে একটা মানুষ আছে এই যে দেখো তুমি দেখো এখানে কেউ নেই তুমি তাকাও ওই যে দেখো পিছনে তোমার একটা মানুষ আছে দেখি সরো তো তুমি বিশ্বাস করতে পারছো না এখানে কেউ নেই বলছি না আমি এটা কেন করছো তুমি আচ্ছা আমি তোমার জন্য বাসায় বসে বসে রান্না করব তোমার জন্য আমি রান্না করে নিয়ে আসছি তুমি বাইরের থেকে মেয়ে তোমার গার্লফ্রেন্ড নিয়ে এসে এটা ভিতরে ঢুকাইছো তাই না এজন্যই আমাকে দেখতে দিতেছো না তাই না বুঝতে পারছো না বিষয়টা তুমি চলো বাসায় চলে যাও এটা নিয়ে বাসায় চলে যাও তুমি কি এখান থেকে সরবা না কি সরবা না আমি এখন অফিসে সব মানুষ জড়ো করে ফেলবো তুমি এরকম করো না প্লিজ বুঝার চেষ্টা করো না একটু বুঝার চেষ্টা করো তুমি একটু বুঝার চেষ্টা করো তুমি কেন বুঝতে পারছো না এটা বাসা না এটা হচ্ছে অফিস তুমি সরতেছো না কেন ওই মেয়েটাকে আমি দেখবো দেখি ওই মেয়েটা কেউ নেই এখানে কেউ নেই প্লিজ একটু বুঝার চেষ্টা করো এটা এটা নিয়ে আমরা এক জায়গায় বসে খাই চলো এখানে বড় অফিসার আছে হ্যাঁ বড় বস আছে এখানে আমাদের অনেক সমস্যা হবে আমার চাকরিটাও চলে যেতে পারে ঠিক আছে আমি আজ তোমার খাবার এখন খেতে পারছি না তুমি খাবারটা নিয়ে বাসায় চলে যাও বাসায় এসে দুজন একসাথে খাবো আমি তোমাকে খাইয়ে দেবো তুমি আমাকে খাইয়ে দিবে ঠিক আছে তুমি চলে যাও প্লিজ তোর অফিসের গুষ্টি কিলে তুমি কিন্তু ভালো করছো না আমি কিন্তু তোমাকে বাধ্য হবো এখান থেকে বের করে দিতে অফিস থেকে এটা অফিস আমি বলছি এটা অফিস আমি এখন চিল্লাচিল্লি করে পুরো অফিসের মানুষ জড়ো করে ফেলাম এখানে পর্দার পিছনে কে আছে আমাকে কি দেখাবি কি দেখাবি না সেটা বল আমি ভাত খাবো না এই খাবার নিয়ে তুমি চলে যাও বাসায় এসে খাবো আমি অফিস থেকে বাসায় ফিরে একসাথে বসে খাবো তুমি বাসা থেকে চলে যাও আমি তো ভাত খাওয়াবো না এখন আমি দেখবো যে পর্দার পিছনে কে আছে সর দেখি ওই পর্দার পিছনে কে আছে আশ্চর্য ব্যাপার আমি বলছি তুমি ভাত খাওয়াতে হবে না তুমি চলে যাও বাসায় আমি অফিসে তোমাকে থাকতে দিচ্ছি না এখানে আমার খুব বড় ধরনের সমস্যা হবে বড় বস এখানে আছে আমার চাকরি চলে যাবে তুমি চলে যাও এখান থেকে দেখি আমি ওই আজকে দেখে ছাড়মু যে ওইখানে কে আছে আমি দেখি ছাড়বো তুমি বুঝতেই পারছো না এটা অফিস ওই সব চলে আসবে এখানে চলে আসুক দেখবো আমি আজকে পর্দার পিছনে কে আছে তোমাকে সরতে বলতেছি না বস চলে আসুক তোমার বসের গোষ্ঠী কিনে আমি দেখবো আজকে পর্দার পিছনে কে আছে আচ্ছা আমি দেখবো এখানে কে আছে তুমি সব বলছি কেউ নেই এখানে বসো তুমি এখানে বসো আমার কথাটা শুনো অফিসে কে এসেছিল আফাল আরিয়ান সাহেব আসসালামু আলাইকুম স্যার কিছু হয়নি স্যার এটা আমাদের ফ্যামিলিগত একটা ব্যাপার স্যার বুঝলাম না ফ্যামিলিগত প্রবলেম উনি তোমার কি হয় আর অফিস তো পুরো চিল্লাফালা করে ভরে তুলছে ওদিকে কনফারেন্স চলতেছে উনি আমার ওয়াইফ স্যার যে খাবার নিয়ে এসেছে আমার জন্য একটু ফ্যামিলিগত প্রবলেম হয়েছিল তো এটা একটু ম্যানেজ করবো আমি কোনো সমস্যা নেই স্যার আপনি যাইতে পারেন স্যার কিসের ফ্যামিলিগত সমস্যা কোনো ফ্যামিলিগত সমস্যা না স্যার আমি ওর জন্য রান্না করে নিয়ে আসছি এসে দেখি ও পদ্মার আড়ালে একটা মেয়েকে লুকা রাখছে মেয়েটাকে নিয়ে জড়োজড়ি করতেছে আমি দেখতে চাইতেছি যে পদ্মার আড়ালে কে আছে কিন্তু ও আমাকে দেখতে দিতেছে না তুমি চুপ থাকো কিসের ইশারা দিতেছো এখন এখন সত্যিটা প্রকাশ পেয়ে যাবে এই জন্য এরকম করতেছে কখনোই না স্যার ওর অত্যাচারে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি ও যখন অফিসে আসে আমি ফোন দিলে ও আমাকে ব্যস্ততা দেখায় আর আজকে আমি খাবার নিয়ে এসে হাতে নাতে ধরছি যে ও পদ্মার পিছনে একটা মেয়েকে জড়াজড়ি করতেছে আপনি দেখেন স্যার ওখানে কেউ না কেউ আছে ও আমাকে যেতেই দিতেছে না ওইখানে আরিয়ান সাহেব এসব কি বলছে আপনার স্ত্রী এখানে কাকে লুকিয়ে রাখছেন আপনি সত্যি এমন কিছু করতেছেন তাকে বের করেন এখন না স্যার এখানে কেউ নেই স্যার দেখেন স্যার এখানে আমি একটু জানলার পাশে উঁকি দিছিলাম এদিকে এখানে কেউ নেই স্যার না না স্যার ও মিথ্যা কথা বলতেছে দেখি তুমি সরো আমি দেখতেছি যে এখানে কেউ আছে কি নাই এই যে দেখেন স্যার দেখছেন স্যার এখানে বলো কেউ নাই এই যে দেখেন এই যে মেয়েকে লুকায় রাখছে এই বের হও তুমি বের হও কে তুমি আরে তুমি এখানে ছি 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 আরিয়ান কেমন কথা তুমি একটা কাজের মেয়ের সাথে স্যার আপনি আজকে এটার বিচার করে দিবেন শেষ পর্যন্ত ও কাজের মেয়েটাকেও ছাড়লো না ওর এরকম একাধিক গার্লফ্রেন্ড আছে ও আমার জীবনটাকে তেজপাতা বানায় ফেলছে স্যার শারমিন তুই এদিকে এদিকে শেষ পর্যন্ত কিছু তোর সমস্যা কি এই কথা বলতেছ তো কেন তুই এখানে কি করতেছিস ওর সাথে দেখেন স্যার উনি আমাকে প্রতিদিন জোরাজোরি করে প্রতিদিন বাজে প্রস্তাব দেয় আমি ওনাকে ওনার প্রস্তাব রাজি হই না দেখে উনি আমাকে বলছেন যে আমাকে কাজে রাখবেন আসসালামু আলাইকুম স্যার আসতে পারি ও তুমি আসছো
আসো আসো, আমার এখানে আসতে কোনো পারমিশন নিতে হবে না তোমার, যে কোনো সময় আসতে পারো তুমি। স্যার আপনার জন্য চা নিয়ে আসছি, আর কিছু লাগবে স্যার? হ্যাঁ হ্যাঁ লাগবে লাগবে, তোমাকে আমার লাগবে। আমাকে একটু সময় দাও, এদিকে বসো তুমি। তুমি আমাকে আজকে পার্সোনালি একটু সময় দাও, আমি তোমাকে এক্সট্রা বকশিশ দেব। কি বলেন স্যার আপনি, এগুলো কিভাবে সম্ভব? এটা অফিস না, আজকে প্রোগ্রাম আছে অফিসে, এদিকে কেউ আসবে না, চলো একটু পর্দার আড়ালে। কত নিম্নমানের মানুষ, আপনি এদিকে আসেন, আজকে এই মুহূর্তে আমার অফিস থেকে চলে যাবেন। আপনাকে, আপনার মতো দুশ্চরিত্র লোক অফিসে থাকার কোনো যোগ্যতা নাই, ঠিক আছে? আপনি যা করছেন অফিসের বাকিদেরকে আমি শোনাতে চাচ্ছি না আপনার এই চেহারাটা, ঠিক আছে? আপনার স্ত্রী আসছে, এখানে কোনো ঝামেলা করবেন না, ওখানে কনফারেন্স চলতেছে, আর আপনি এখানে একটা কাজের মেয়েকে পর্দার আড়ালে লুকিয়ে লুকিয়ে কি করতেছেন এসব? যাও তুমি যাও, আপনার পাওনা দাওনা মিটি আজকের মধ্যে, কাগজপত্র জমা দিয়ে আপনি আজকে অফিস থেকে চলে যাবেন, ঠিক আছে? আপনার কোনো ক্ষমা নাই, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি বুঝতে পারিনি। কিসের ক্ষমা চাচ্ছেন আপনি? অফিসে একটা মেয়েকে কাজের মেয়ের সাথে, ছি 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 ছি, আমি আর বলতে চাচ্ছি না, ওদিকে কনফারেন্স। আপনি কাগজপত্র গুছিয়ে কালকের মধ্যে অফিস থেকে আপনি বিদায় নেবেন।